হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। এখানে আমি 300 গ্রাম ওজনের বাটা মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে বাটা মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল ধোঁয়া ওঠা পর্যন্ত খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তার মধ্যে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে না নিলে মাছগুলো কড়াইতে লেগে যাবে। এবার এক পিট ভাজা হয়ে গেছে, আরেক পিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, অল্প হালকা করে ভাজলেই হবে। মাছগুলো তেল থেকে তুলে নিলাম, একই পদ্ধতিতে বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি বেগুন ভেজে নেব। বেগুনগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলটা গরম থাকতে হবে এবং একটু হাই ফ্লেমেই বেগুনগুলো ভাজবেন, তা না হলে বেগুন সব তেল শুষে নেবে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন। এখানে বেগুন আমরা সাধারণভাবে যেমন করে ভাজি, একটু কড়া করে নরম করে ভাজি, এখানে সেরকম করে ভাজবো না। অল্প একটু ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে আমি তুলে নেব, তার কারণ ঝোলের মধ্যে আমি যখন দেব তখন বেশি নরম করে ভাজা থাকলে সেগুলো একদম ঝোলের মধ্যে মিশে যাবে এবং ঘেঁটে যাবে। তাই বেগুনগুলোকে আমি অল্প একটু ভেজে তুলে নিলাম। এবার আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব একইভাবে। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর অল্প একটু নুন। নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেল থেকে তুলে রেখে দেবো একটা পাত্রে। ওই একই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার তেলে দিয়ে দিলাম আমি তেজপাতা আর শুকনো লঙ্কা, ফোড়ন দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা জিরে। এবার এটাকে 25-30 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। তারপরে তার মধ্যে যে বাটা মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো কড়াইতে না লেগে ধরে। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। 3-5 মিনিট এভাবে আমি মশলাটাকে রান্না করলাম। এবার আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি তার মধ্যে আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলু বেগুন ভাজাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু এটাকে খুব বেশি আমি মশলার সাথে কষাতে যাব না। মশলাটাও কষানো আছে, আলু বেগুনও ভাজা আছে, কাজে বেশিক্ষণ কষানোর দরকার নেই। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাটা মাছের ঝোল তাই জলটা একটু সামান্য বেশি থাকবে, তবে কতটা আপনারা ঝোল রাখতে চান সেই অনুযায়ী আপনারা জল দেবেন। যেহেতু আলু বেগুনগুলো ভাজা আছে এগুলো সিদ্ধ হতে বেশি সময় নেবে না। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলু বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু টিপে দেখে নিচ্ছি, আলু মোটামুটি সিদ্ধই হয়ে গেছে। হ্যাঁ, এতে ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। একে একে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এরকম ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে।
খুব বেশি আর ফোটাবো না, তাহলে মাছগুলো নরম হয়ে যাবে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে, বাটা মাছের ঝোল রেডি। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলেই হবে। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করে দেবেন।